দেয় কেনকে আনছো, ঠিক আছে, এটার মধ্যে কি কি ডিফারেন্স বা কি কি চেঞ্জেস বা কতটা চ্যালেঞ্জিং, আর একটা এক্সপেকটেশনেরও চাপ থাকে, সেই সব নিয়ে একটু বলো শেয়ার করো। অ্যাকচুয়ালি বড় পর্দায় একেনের আনার ডিসিশনটা আমার একার নয়, এটা এসবিএফ এর টিম রয়েছে, তারা সবাই মিলে চেষ্টা করেছেন। এই যে পাঁচটা সিজন ধরে একেন জনপ্রিয় হয়েছে, মানুষের এত ভালো লেগেছে, তাকে ওই ছোট জায়গাটার মধ্যে আটকে না রেখে যাতে আরও বড় স্পেকট্রামে আরও বড় ক্যানভাসে মানুষ দেখতে পারে তার একটা চেষ্টা, সেটা আমাদের সবাই মিলে আমরা 100% দিয়ে সেই চেষ্টাটা করেছি একেনকে বড় করে তোলার। এবার দর্শকরা বলবেন যে আলটিমেটলি গিয়ে হলে তাদের কতটা ভালো। ওয়েব সিরিজের পর ধর বড় পর্দা আছে, সেখানে নতুন কি দেখতে পাবো একেনে? হ্যাঁ, পুরোটাই নতুন, কারণ একেন চরিত্রটা তো আর বদলাবে না, একেন চরিত্রটা বদলাবে না, কিন্তু তার আশপাশটা বা তার এতদিন ধরে যেভাবে আমরা তাকে দেখেছি যে একটা ছোট ক্যানভাসের মধ্যে তাকে দেখে আসতে বাধ্য হয়েছে, কারণ সেটা টিভি বা মোবাইলে ছাড়া কেউ দেখবে না, সেক্ষেত্রে এটা যখন একটা 200% বা 300% বড় একটা জায়গায় পৌঁছে যায় তখন পুরো জিনিসটাকে অনেকটা বড় করে ভাবতে হয়, সেটা স্কেলটাকে অনেকটা বড় করে ভাবতে হয়, সেটা গল্পের দিক থেকে হোক, সেটা পরিচালনার দিক থেকে হোক, সেটা প্রেজেন্টেশনের দিক থেকে হোক, সবটা মিলিয়েই এটাকে অনেকটাই বড় করে তোলা হয়েছে যাতে হলে গিয়ে মানুষ ছবিটা দেখে উপভোগ করতে পারে। কিছু মেমোরেবল মোমেন্টস শুটিংয়ের সময় দার্জিলিং শুটিং সময় মেমোরেবল যেটা হচ্ছে সেটা তো -2 কখনো 2 এরকম একটা ঠান্ডার মধ্যে আমরা জানুয়ারি মাসে শুট করেছি এবং সবাই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এমন একটা অবস্থায় পড়েছিলাম যেখানে হাত পা চালানোর মতো অবস্থায় ছিলাম না, তার মধ্যে বরফ পড়ে এবং সবটা মিলিয়ে খুবই কষ্টকর একটা সময় গেছে আমাদের, এবং তা সত্ত্বেও প্রত্যেকে আপনার মানে ড্রেস কোড দেখলে বুঝতে পারবেন যে সবাই বেশ কিছুটা সময় হালকা একটা সোয়েটার এবং মানে জামা পরে রয়েছে, কারণ যখন ফিল্মটা ভাবা হয়েছিল তখন ভাবা হয়নি যে এতটা ঠান্ডা হতে পারে, তো সেক্ষেত্রে তারা ওই জিনিসটা বজায় রেখে যে শুটিংটা করেছেন, যখনই শট দিচ্ছেন শট দেওয়ার কিছু পরেই পরেই আমাদের ওই একটা হিটার নিয়ে রাখা হয়েছে, কম্বল ইত্যাদি প্রভৃতি তাদের গায়ে চাপিয়ে দেওয়া হচ্ছিলো, তো এই সবটা মিলিয়ে এতজন এতদিন ধরে যে এই শুটিংটাকে সুষ্ঠুভাবে আমরা করে ফিরে আসতে পেরেছি, এবং তার মধ্যে শুটিংয়ের তো বজার তো নানান রকম ঘটনা হয়, আমরা তো শুটিং করতে যাই গিয়ে শুধুমাত্র শুটিং করি আর চলে আসে তা তো হয় না, প্রচুর মজার গল্প হয়, মজার কথা হয়, তার থেকে নানান কিছু হতে থাকে, তো সেরকম অনেক ঘটনাই আছে, কিন্তু সেগুলোকে তার থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই বরফ পড়া এবং ঠান্ডাটা, এটাই সবচেয়ে মনে রয়ে গেছে। আচ্ছা বলছি একে এবার দার্জিলিং তো খুব ভীষণভাবে এখন ছবিতে আসছে, প্রচুর ছবি এখন আরও বেশি বেশি করে দার্জিলিং হচ্ছে, অনেক ডিরেক্টর দার্জিলিংকে দেখা যাচ্ছে, তুমি অ্যাজ আ ডিরেক্টর কখনো মনে হয় যে দার্জিলিং আমাকে নতুনভাবে দেখাতে হবে একই রকম সেই গ্লেনারিজ আর ক্যাভেন্ডার্সের বাইরে? হ্যাঁ, আমি মনে করি যে দেখো দার্জিলিংয়ের তো বিশেষত্ব আছে কয়েকটা জিনিস, যেমন গ্লেনারিজ ক্যাভেন্ডার্স এটা হচ্ছে দার্জিলিং বললেই আমাদের একটা চোখের সামনে ভেসে ওঠে, তো সেটাও যেমন এখানে আছে তেমনি এমন কিছু জায়গাও আছে যেটা খুব একটা মানুষ দেখেন না, সেরকম কিছু জায়গায় রয়েছে, ছবিটা দেখলে তখন বুঝতে পারবেন যে ও এটা তো দেখা হয়নি দার্জিলিংয়ে, তো ওই জায়গাটা কোথায় দার্জিলিংয়ের এটা খুঁজতে ইচ্ছে করবে, সেই খোঁজাটাই আমার ধারণা দর্শককে আরও বেশি দার্জিলিংয়ের প্রতি এবং এই ছবিটার প্রতি ভালোবাসে। আর কি কি কাজ আপনার আছে? আর একটা নারায়ণ সান্যালের কাঁটা সিরিজ বলে একটা ওয়েব সিরিজ, যেটা কিছুদিনের মধ্যে Zee5 দেখতে পাওয়া যাবে, সেটা শুটিং শুরু হবে আর কিছুদিনের মধ্যে, আর তারপরে আরও বেশ কিছু কাজ রয়েছে যেগুলোর অলরেডি স্ক্রিপ্ট চলছে, বাট এই কাজগুলো হওয়ার পরে সেগুলো শুরু হবে, সেগুলো কোনো নাম বলতে পারো বাট অন প্রসেস।